কিরে গামলা, ডোজটা কেমন পেলি? বলবি না একটু আমাদেরকে? তো বন্ধুরা, তোমাদের কাছে আজকে দুটো ধামাকা ধামাকা খবর দেবো বন্ধুরা, যেটা শুনে তোমাদের মন খুশিতে ভরে যাবে বন্ধুরা। প্রথমত এক নম্বর হলো যে গামলা মার খেয়েছে বন্ধুরা। কার কাছে, কেন আমি এমনি বলছি, কবে মার খেয়েছে, চলো ভিডিওটা দেখো, সবটা তোমরা জানতে পারবে। আর দু নম্বর ধামাকা খবরটাও তোমাদেরকে দিব, চলো ভিডিওটা দেখো, সবটা তোমরা জানতে পারবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো কিরে গামলা, ডোজটা কেমন পেলি? বলবি না আমাদেরকে, লুকিয়ে রেখেছিস? আমরা কিন্তু সবটাই জানি, বুঝলি তো। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে সবটা তুলে ধরবো যে গামলা কীভাবে মার খেয়েছে। বলে না, সত্যের জয় সব জায়গায় বন্ধুরা। চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু তোমরা মন্তব্য করবে। আর দু নাম্বার ধামাকা খবরটাও তোমাদেরকে বলবো। এবার প্রথমত বলি বন্ধুরা, এই গামলা একটা আইফোন নিয়েছে, তাই না? সেই আইফোনটা নিয়ে কত মাতামাতি, নাচানাচি, কোলাকুলি সব হয়ে গেল। মানে একদিন বাপের বাড়ির লোককে ট্রিট দিল, তাই না? খাওয়ালো, ঘোরালো, কত মজা। এখানে মানে ওই পার্কটাতে গিয়ে প্রচুর রিলস করেছে, যেগুলো আস্তে আস্তে করে ইনস্টাগ্রামে ছাড়ছে। তারপরে সেই মজাটা করার পর একদিন তার স্পেশাল বন্ধু মানে গুটকা খোরকে নিয়ে গিয়ে সে আলাদাভাবে ট্রিট দিল, সারা দিন তার সাথে কাটালো, এমনকি সারা রাত। বুঝতে পারছো বন্ধুরা যে একটা মেয়ে কতটা, হ্যাঁ, সবার চোখে পট্টি বেঁধে আড়ালে কত কি করতে চাইছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ না, আমরা ঠিক দেখতে পাচ্ছি বন্ধুরা। বুঝতে পারলে তো, আমরা তোমাদের চোখে দেখি না, কারণ তোমরা তো জাস্ট ভিডিওটা দেখে চলে আসো, কিন্তু ওখান থেকে পয়েন্ট অফ ভিউ যেটা করার পয়েন্ট, সেটা তো আমরা করি। তো যার জন্য এই গামলা, এই যে তার স্পেশাল বন্ধুটিকে নিয়ে গেল, তার সাথে সারাটা দিন কাটালো, আর একটা ছেলে সারা দিন ঘোরার পর যখন ওই মেয়েটিকে নিজের বাসায় নিয়ে যায়, কেন নিয়ে যায় আশা করি তোমরা সবাই জানো সেই কারণটা, যে একটা ছেলে একটা ইয়াং মেয়েকে যার শারীরিক চাহিদা খুব দরকার, সেই মেয়েটি যখন ওই ছেলেটির সাথে রাত্রে কাটাবে, তাহলে ভাবতেই পারছো সেই ব্যাপারটাতে কী কী হতে পারে, তাই না? এটা আমার তোমার অজানা নয়। এবার কথাটা হলো যে অনেকে দেখছি এই গামলার, হ্যাঁ, মানে তার কমেন্ট বক্সে কমেন্ট করেছিল যে তাও তোমার মতো মেয়ে, সত্যি তোমার মতো মা, হ্যাঁ, পৃথিবীতে যেন কারো না হয়, যে বাচ্চার কথা একবারও ভাবছে না। বাচ্চাটা সন্দীপের কাছে আছে, সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই, বাচ্চাটা সন্দীপের কাছেই থাকুক, কিন্তু বাচ্চার জন্য হৃদয় তো কাঁদে না বন্ধুরা, কষ্ট তো পাই না, একটা মায়ের বুক তো কাঁদে না, যে আমার বাচ্চাটা থাকতো, আমার বাচ্চাটাকেও ট্রিট দিতাম, আমার বাচ্চাটাও মজা করতো, আনন্দ করতো, কিন্তু ওর মধ্যে কোনো রকমের কোনো কিছু কোনোটা জায়গায় তোমরা অনুভব করেছো না? কোনো জায়গায় তোমরা অনুভব করোনি, কারণ ওই অনুভব তো দূরের কথা, ওর মধ্যে দূর দূর অবধি বাচ্চার জন্য কোনো রকমের ফিল নেই, যে কোনো কষ্ট বা কোনো আবেগ কোনো কিছু বাচ্চার জন্য নেই, বিশ্বাস করো, যার জন্য তোমাদের চোখে ধরা পড়ছে না। বুঝতে পারলে? বা আমাদের চোখে বাচ্চার ব্যাপারটা নিয়ে যে কষ্টটা ওর মধ্যে দেখতে পাচ্ছি, কষ্টটা কেউ দেখতে পাচ্ছে না। এবার মেন কথায় আসি বন্ধুরা, যে গামলা ওই যে গতকালকে ভিডিও দিয়েছিল, কিসের? তরকার ভিডিও, তাই না? তরকার রেসিপি। সেই রেসিপিটা কতদিনের আগে জানো? কতদিনের আগের, যখন মনে হয় ওদের বাড়িতে মনে হয় কীর্তন হচ্ছিলো না, তার আগে ঠিক মানে তার ওই যে এসেছিল মামিমা ঘুরতে, ঠিক আছে, মানে অনেক দিন আগে বলেছিল এই যে দেখো তরকা করার জন্য ডাল নিয়ে এসছে, অনেক দিন আগে। তো তখনই তরকা করে রেসিপিটা করে রেখে দিয়েছে, এখন যেহেতু সে একটু সদমা কষ্টে দুঃখে আছে, যার জন্য বসে বসে এই ভিডিওগুলো এডিট করছে, আর বাসি থাকে এলা ব্লগ আমাদের কাছে পোস্ট করছে, যেটা দিচ্ছে সেটাই তো দেখতে হবে, তাই না? কারণ আফটার অল আমরা তো ভিউয়ার্স। তো দেখলাম আজকে এই এই কথাটা বলে নি, তারপরে বলছি যে ওই কথাগুলো আমি কেন বললাম, ঠিক আছে, সবটাই বলছি তোমাদেরকে। তো এই কথাটা হলো, আজকে দেখছি তার এই কালকের গতকালকের ব্লগে একজন দেখছি কমেন্ট করেছে বন্ধুরা, গামলার তরকা রেসিপির মানে ভিডিওতে কমেন্ট করেছে একজন, যে সত্যি তোমার বাচ্চা মানে ওই কৃষাণুর জীবন আর ওই রুমালির জীবন নাকি একই রকম হয়ে গেল, রুমালিও যেমন বড় হয়ে তার মাকে ভালোবাসে না, পছন্দ করে না, তেমনি তোমার বাচ্চাও দেখবে যে যেদিন বড় হবে কৃষাণু, সেও কিন্তু তোমাকে পছন্দ করবে না। তোমরা কি ভুলে যাও গো, হ্যাঁ, তোমরা কেমন মা? রুমালির সাথে কৃষাণুর তুলনা হবে? কৃষাণুর ঠাম্মি মানে রুমালির মা কখনো পরকিয়া করে বাড়ি ছাড়া হয়নি, যে বাচ্চাকে রেখে, হ্যাঁ, একটা দুধের শিশুকে রেখে সেই মা সংসার ছেড়ে শুধুমাত্র নিজের রঙ্গলীলা তামাশার জন্য ওই পর পুরুষের হাত ধরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে, আর কার জোরে?
টাকার জোরে। টাকাটা কোথায় থেকে আসছে? এই স্বামী, প্রাক্তন স্বামীর দয়াতে যে ফেস ভ্যালুটা হয়েছিল না, তো সেই ফেস ভ্যালুর জন্য যে টাকা ইনকাম করছে সেটাতেই নাচানাচি কোলাকুলি। এমন তো নয় যে মেয়েটা আর ব্লগিং করে না, ব্লগিং ছেড়ে দিয়েছে, যার সাথে প্রেম করে, যার সাথে পরকিয়া করে তার টাকাই আইয়াসি করছে, এমনটা তো নয়। কারণ তার তো কোনো অকাদই নেই। ওই গুটখা খোরের কোনো অকাদ আছে? বুঝলে তো, তোমরা না গুলিয়ে ফেলছো ব্যাপারটাকে। এই কৃষাণুর ঠাম্মির সাথে আর কৃষাণুর মায়ের কখনো তুলনা হবে না গো, কখনো তুলনা হবে না। কারণ ওই মা কৃষাণুর ঠাম্মি না, নিজের বাচ্চার ভবিষ্যৎ সুরক্ষিত থাকার জন্য একটা ছোট্ট বাচ্চাকে তার মায়ের হাতে তুলে দিয়েছিল, অন্য কারের হাতে নয়, একটা অনাথ আশ্রমে নয়, নিজের মায়ের হাতে ওই বাচ্চাটাকে, 3 মাসের বেবিকে তুলে দিয়েছিল, যাতে আমরা যে গৃহস্থ ফ্যামিলি, আমাদের এখানে বাচ্চাটার ঠিক যত্ন হচ্ছে না, বাচ্চাটা ঠিক করে মানে যেটা তার যত্ন হওয়া উচিত সেটা পাচ্ছে না বলে এক মা যখন অপশন দিল না, মানে রুমালের দিদিমা যখন বলল যে আমি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি, বাচ্চাটাকে তোরা মেরেই ফেলবি, এটা কিন্তু কথার কথা আমরা অনেকে বলে থাকি। আমার মাও বলে, আমাদেরকে আমার মাও বলেছে, আমরা যদি কখনো রেগে বাচ্চাটাকে মারি না, বা কখনো বকা দিই, বা কখনো হয়তো একটু বাচ্চাটা কাঁদছে, আমার মা চোখ মানে সামনে থাকলেই বলবে তুই বাচ্চাটাকে না মেরেই ফেলবি, বাচ্চাটাকে যত্নই করতে পারছিস না, এটা একটা কথার কথা। সেইভাবে যেমনি ওর রুমালের দিদিমা বলেছে যে বাচ্চাটাকে দে আমি নিয়ে যাচ্ছি আমি মানুষ করব, তাছাড়াও এখানকার পরিবেশ থেকে ওদের মামার বাড়িকার পরিবেশ অনেকটাই উন্নত, মানে শিক্ষিতের পরিমাণটা ওখানে বেশি, ঠিক আছে, বা ওখানে বলতে পারো যে জায়গাটাও ওখান থেকে উন্নত, এখানে গ্রাম ওখানে শহর, তাই না? তো যার জন্য একটা মা নিজের বুকে পাথর চাপা দিয়ে একটা সন্তানকে তার মায়ের হাতে তুলে দিয়েছিল, তার মায়ের হাতে, অন্য কারা হাতে নয়, পয়েন্ট বি নোটেড বন্ধুরা, তুলে দিয়েছিল বলেই আজকে ওই রুমালি এত সুন্দর একটা জীবন পেয়েছে, যেখানে সুন্দরভাবে সে লিড করছে। কিন্তু ওর কি উচিত যে নিজের মাকে, নিজের জন্মদাত্রী মাকে এভাবে দূরে ঠেলে দেওয়া উচিত? সেটা কি সন্তান হিসাবে ওর উচিত? ওর মা কি পরকিয়া করেছিল? কিন্তু এখানে কৃষাণুর ব্যাপারটা কি হচ্ছে, কৃষাণুর মা নিজের রঙ্গলীলা, আর সে নিজে তার বয়ফ্রেন্ডের কাছে বলেছে, মানে প্রেমিকের কাছে বলেছে যে আমার বর আমার শারীরিক চাহিদা পূর্ণ করতে পারে না, যার জন্য আমি তোমাকে চাই, আমার বর আমার মানে আমাকে যে শারীরিক চাহিদা মাসে একবার করে দেই। এটা কি কোনো কথা হলো যেখানে একটা সন্তান হয়ে গেছে? ওর বর কি নিপারক? হ্যাঁ, যে ওর বা ওর বর বা পুরুষত্ব নেই ওর মধ্যে, ওর বরের মধ্যে মানে সন্দীপের মধ্যে কি পুরুষত্ব ক্ষমতা নেই? এমনি এমনি বাচ্চাটা হয়ে গেল যে ওকে ছেড়ে অন্য কোনো পুরুষের কাছে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য যেতে হবে? তোমরা না পুরো ব্যাপারটাকে গুলিয়ে ফেলছো, বুঝতে পারলে তো? এই গামলার সাথে কখনো সন্দীপের মায়ের তুলনা হবে না। গামলা নিজের স্বার্থের জন্য, নিজের টাকার গরমের জন্য, নিজের শারীরিক মানে এই যে অল্প বয়সী, 24-25 বয়স মানে বছর হলো কি না বয়স তার, তো এই যে শারীরিক যৌবনতা, এই যৌবনতার জন্য নিজেকে সামলাতে পারছে না। কিন্তু এই যৌবন তো ঝরবে, দিন যাবে যৌবন ঝরবে, তখন ঠিক আসল এই যে কর্মগুলো না ব্যাক আসবে, বলে না কর্মা ইজ ব্যাক, কর্মা কিন্তু ব্যাক আসে বন্ধুরা। যেটা আমরা দেখতে পাবো তোমরাও দেখতে পাবে, কারণ এর ব্লগ ছাড়া কোনো উপায় নেই। এবার অনেক কথা বললাম, মেন কথায় আসি বন্ধুরা, যে আমি বললাম তোমাদেরকে যে গামলা মার খেয়েছে, এটা শুনে কাদের কাদের মন খুশি হয়েছে বলতো? আমার মন তো একদম পুরো গার্ডেন গার্ডেন, কারণ আমরা সবসময় জানি বন্ধুরা, সত্যকে না কেউ কোনোদিন চাপা দিতে পেরেছে, না কোনোদিন কেউ চাপা দিতে পারবে। এই যে গামলা, ঠিক আছে, সারাদিন ছেলেটার সাথে আইয়াসি করলো, তারপরে এই যে কেক নিল, খাওয়ার দাওয়ার নিল, সেগুলো নাকি বৌদির জন্য নিয়েছিল, বৌদি আর মায়ের জন্য, আদৌ কি বৌদি আর মায়ের জন্য পিজ্জা পিজ্জা সেগুলো নিয়েছিল গিয়ে নতুন শাশুড়ি মাকে দিবে, যাতে শাশুড়ি মা খুশি হয়ে, এগুলো ঘুষ ঘুষ, বুঝতে পারো, শাশুড়ি মা খুশি হয়ে নতুন বৌমা মানে হবু বৌমাকে নিজের কাছে মানে মানে ওই জায়গা ঘরে থাকতে দিবে, বা জায়গা দিবে, বা বৌমাকে খুব সুন্দরভাবে ঘরে আপ্যায়ন করবে। কিন্তু পৃথিবীতে তো সবাই এক হয় না। একটা কথা মনে রাখবে বন্ধুরা, যেই নারী প্রথম পুরুষের হতে পারলো না, প্রথম সন্তানের হতে পারলো না, সেখানে 5 বছর সংসার করার পর, এত হাসি খুশি ব্লগ দেখার পর, সে মেয়ে হঠাৎ করে একদিন বলছে যে আমি নাকি এখানে নির্যাতিতা, অত্যাচারিতা। এই মেয়ে কোনোদিনও কারো হতে পারে না বন্ধুরা, এই সময়ে রূপ পাল্টাবে, তোমরা দেখে নিও। এই যে গুটখাখোর করছে না, যখনই গুটখাখোর কখনো কখনো ওকে বিন্দুমাত্র যদি কষ্ট দেয় না, এই মেয়ে ওকেও লাথি মারবে, তোমরা দেখে নিও। না হলে সন্দীপের থেকেও এই গুটখাখোর ভয়ঙ্কর তৈরি হবে, এটা কথায় কথা আছে। কোনো কিছুতে গুটখাখোর তাকে কথায় কথায় বলবে যে ও তুমি যেমনি ওকে ঠকাচ্ছিলে, আমাকে ঠকাচ্ছ নাকি তুমি? এটা একটা কথা, বুঝতে পারলে বন্ধুরা, যেটা তুমি যেখান থেকে তুমি ছেড়ে এসে অন্য জায়গায় সুখ খুঁজতে যাবে, ওই পুরাতন জিনিসগুলো তোমার পিছনে পিছনে ঘুরবে, মানে ওই যাদের সাথে নতুন করে মিশবে না, ওরা তোমাকে কথায় কথায় টোন মারবে যে
তুমি আবার আমাকে ধোকা দিচ্ছ না তো? প্রথম স্বামীর মতো যেভাবে ওই পাশে শুয়ে থাকছিল ওকে ধোকা দিয়ে তুমি আমার সাথে ফোনে কথা বলছিলে, ধোকা দিচ্ছ না তো? বা বাচ্চা কাচ্চা হলে বলবে যে ইস আমার বাচ্চাটাকে ঠিকঠাক ভালোবাসছো তো না, ওই প্রথম বাচ্চাটার মতো, ওই ওর বাচ্চা বেশি ভালো না? মানে এগুলো একটা কথার কথা বন্ধুরা, এগুলো টোন কাটতে কেউ ছাড়বে না, আর এগুলো গামলার সাথে সারাটা জীবন থাকবে বন্ধুরা। সুখ অত সহজে পাওয়া যায় না গো, বুঝতে পারলে তো? এই যে গামলা সারাদিন ঘুরে টুরে বা শাশুড়ি মার জন্য যে ঘুষ নিয়ে গেল, শাশুড়ি মার বাড়িতে তো গেল, আর সেখানে কী জন্য গেছিল? কারণ গুটখাখোর ওকে নিয়ে গেছিল শুধুমাত্র নিজের শারীরিক চাহিদা, কারণ একটা ঘরে যখনই একটা ছেলে, ইয়াং ছেলে, ইয়াং মেয়ে থাকবে সেখানে কিন্তু সেগুলোই হবে বন্ধুরা। তো ওখানে যখন গেছে, ঠিক আছে, এবার আমি যেটা শুনলাম যে ওদের মানে আমরা দেখেছিলাম গামলার শেষ ভিডিওটা, মানে ওই যে ট্রিটের ভিডিওটা যেটা গুটখাখোরকে ট্রিট দিয়েছিল, মানে স্পেশাল বন্ধুটিকে ট্রিট দিয়েছিল, তো ভিডিওটা যখন শেষ করেছিল তোমরা দেখেছিলে ভিতর পিছনে ছিল গিয়ে একটা গোলাপি কালারের দেওয়াল, যেই দেওয়ালটা প্রথম তার ব্লগে, মানে গুটখাখোরের বাড়ি যেদিন যে কদিন ছিল, হ্যাঁ, তো তখন কিন্তু আমরা এই দেওয়ালটা কিন্তু দেখতে পেয়েছিলাম। আর পরে আমরা কি শুনেছিলাম, যখন গুটখাখোরের বাড়ি কদিন ছিল, তারপর গুটখাখোরের বোনের সাথে গামলার কিন্তু দারুণ একটা ঝামেলা হয়েছিল, যেখান থেকে গামলা, হ্যাঁ, আসতে বাধ্য হয়েছিল বা অন্য একটা জায়গায় ভাড়া নিয়ে কদিন থেকেছিল। এবার কি হয়েছে বন্ধুরা, যে এই যেদিন গামলা ট্রিট দেওয়ার পর রাত্রেবেলা যখন গুটখাখোরের সাথে গুটখাখোরের বাড়িতে যায়, তো ভিডিও টিডিও শেষ করে দিল, রাত্রেবেলা কাজ শুরু হবে, তখনই কিন্তু কি হয়েছে যে এই গুটখাখোরের মা গামলাকে একদম পছন্দ করছে না। কারণ গুটখাখোরের মায়ের কথা হলো যে তুমি কি করে পারলে তোমার সন্তান, তোমার বরকে ছেড়ে আবার একটা অন্য ছেলের সাথে এভাবে আইয়াসি মেরে বেড়াচ্ছ? আর এই যে গুটখাখোরের মা, ওই কি খুশি হবে বন্ধুরা, ওর ছেলে একটা বিবাহিত মেয়ে বা বাচ্চার মা, হ্যাঁ, যাকে নিয়ে সারাদিন লটর পটর করছে, এদিক ওদিক ঘোরাঘুরি করছে, ওকে নিয়ে ব্যস্ত থাকছে, এটা কি একটা মা সহ্য করতে পারবে বন্ধুরা? কখনো পারবে না। একটা মা কখনো চাইবে না যে আমার ছেলে, হ্যাঁ মানলাম গুটখাখোরও চার পাঁচটা মেয়ের সাথে বিয়ে করেছে, তবুও ওই যে ছেলেরা সবসময় ই হয়ে যায়, ঠিক আছে, তো চার পাঁচটা মেয়ের সাথে বিয়ে করেছে, সম্পর্ক ভেঙেছে, হেনা তেনা করেছে, তারপরেও গুটখাখোরের মায়ের কথা হলো যে তুই কেন একটা বাচ্চার মাকে বিয়ে করলি? বাচ্চার মাকে বা ওই মেয়ে, যেই মেয়ে পাঁচ বছর সংসার করে নিয়েছে, একটা বাচ্চা আছে, ওই মেয়েকে তুই কেন বিয়ে করলি? যতই সে বড় লোক হোক, যতই সে টাকা কামাক, কেন বিয়ে করলি? কিন্তু গুটখাখোর তো ওই রুপিয়া চায়, রুপিয়া মানে গামলার কাছে যৌবন আছে প্লাস টাকা আছে বন্ধুরা, এই দুটোর জন্য গুটখাখোর তাকে ভালোবেসেছে, মানে এই যে ভালোবাসার নাটকটা করেছে না, এটা দুটোর জন্য। আর গুটখাখোরের মা এটা পছন্দ করছে না, যার জন্য ওই রাত্রে, গভীর রাত্রে, গামলার সাথে গুটখাখোরের মায়ের বেশ তর্কাতর্কি হয়, যেখানে মারামারিও হয়, বাধ্য হয়ে গুটখাখোর সেখান থেকে গামলাকে অর্ধেক রাত্রে, হ্যাঁ, ওখান থেকে নিয়ে এসে আবার গামলার বাড়িতে দিয়ে যায় ট্রেনে করে, বুঝতে পারলে? মানে গুটখাখোর তো গামলার বাড়ি যাচ্ছে না, তো যার জন্য ট্রেনে করে, ওই দিন যায়নি, হয়তো অন্য দিন যেতে পারে, কিন্তু ওই দিন যায়নি, গুটখাখোর ছেড়ে তারপরে গামলা আবার এখানে গেছে, যার জন্য গামলা ভিতরে প্রচুর কষ্ট পেয়েছে। গামলা এবার মনে মনে ভাববে যে এই কথাগুলো কী করে লিক হলো, আরে আমরা আছি তো, তারপরেও আমি কোথায় থেকে শুনলাম জানো? এটা শুনলাম গিয়ে আরস ভাইয়ের ভিডিও থেকে, বিশ্বাস করো কথাটা শোনার পর আমার এত খুশি হলাম, এত খুশি হলাম, ভাবলাম উফ কী সুন্দর একটা খবর দিলে আরস ভাই তুমি তো। আর দ্বিতীয় ধামাকা খবরটা হলো বন্ধুরা, যে এই গামলা যে প্রেমিক আশিক, ঠিক আছে, সেই আশিকের যে নকল দাঁত ছিল, মানে এই যে সামনে দাঁতটা, ঠিক আছে, তো ওই ফকলার দাঁত দুটো নাকি বলছে যে ওই দাঁত দুটো নাকি হারিয়ে গেছে, মানে কোথাও হয়তো খুলে পড়ে গেছে, যেটা শুনে আমি হাসতে হাসতে পাগল, বলছে কি দাঁত দুটো হারিয়ে গেছে, সেটা কে বলছে বলো তো? ওই যে আমাদের আরজ ভাই। তো যাই হোক আরজ ভাই, এই যে এই ধরনের যে খবরগুলো দিচ্ছ না, বিশ্বাস করে শুনে মন শান্তি। আর আমি ভাবি এত নোংরামি করার পরেও একটা ব্লগার যাকে মানুষ এত ভালোবাসে, সবাই নাকি ওর পাশে রয়েছে, ওই ব্লগারটি কতটা চরিত্রহীন যে যেখানে সেখানে গিয়ে, হ্যাঁ, যেখানে সেখানে গিয়ে মার খেয়ে আসছে, এমনকি এমন একটি ছেলেকে ভালোবেসেছে যার কোনো না কোনো অকাদ আছে, না কোনো পার্সোনালিটি বলে ওর মধ্যে কোনো কিছু আছে, সেই ছেলেটিকে ভালোবেসেছে, এমনকি ওর বাড়ি থেকে আরেকবার ঝগড়া হয়েছে আর বোনের সাথে, ঠিক আছে, এবার ঝগড়া হলো গিয়ে ওর মায়ের সাথে, সেখান থেকে আবার দৌড় রাতে রাত ওর বাপের বাড়ি দিয়ে আসলো, মানে বুঝতে পারছো বন্ধুরা তোমরা কোন গামলাকে সাপোর্ট করছো? এই গামলার সাপোর্টারদের বলছি, তোমরা এমন একটা মেয়েকে সাপোর্ট করছো না যে মেয়েটার জীবন তোমরা আরও নরকে পরিণত করে দিচ্ছ, কী ভাবছো? টাকা দিয়ে সব পাওয়া যায়, হ্যাঁ, টাকা দিয়ে সব পাওয়া যায়,
ওই গামলা, ঠিক আছে, ওই গামলা ভাবছে যে ব্লক করবো, আইয়াসি মারাবো, কারণ ওই যে ন্যাংটার হাতে দু হাতে দু টাকা পড়লে যেভাবে লাফায় একটা কথার কথা আছে, ঠিক আছে, সেভাবে হলো গামলা, যেভাবে টাকা পেলো ফটাং করে একটা আইফোন কিনে বসলো। অথচ ভাবলেও না যে আমি কদিন আগে আমার বাচ্চার জন্য কান্নাকাটি করছিলাম যে আমার বাচ্চার ভবিষ্যতের জন্য আমি নাকি তার জন্য ফিক্সড কিছু টাকা রাখতে চাইছিলাম, সেই টাকাটা নাকি তার প্রাক্তন স্বামী ট্রান্সফার করে নিয়েছে নিজের অ্যাকাউন্টে। তাহলে যেমনি টাকা হলো কই পারলো গামলা যে 50,000 কমপক্ষে ছেলে নামে ফিক্সড করে দিই, না দুদূর দুদূর করে ওই হানায় কাকার সাথে গিয়ে ফোন নিয়ে আসলো। আর এই যে স্পেশাল বন্ধুটির সাথে সারাদিন ঘুরে রাত্রেবেলা ঢ্যাঙা ড্যাং হয়েছে, তারপরে মাঝরাত্রে মনে ওর সাথে গিয়ে ডিস্টার্ব দিয়ে দিয়েছে, ভাবতে পারছো বন্ধুরা? শারীরিক চাহিদা পূরণ করার জন্য কোনো নারী নিজের সংসার বর ছেড়ে অন্য পুরুষের হাত ধরে, এরা সব পারে, এই ছেচড়িগুলো সব পারে। যাই হোক, চলো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকে কর। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করছি, আমি যে কোনো ভিডিও দিই না কেন, সন্দীপ গামলা ছাড়াও প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো, প্লিজ পাশে থেকো, যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে, আমি শুধরে নেবো। চলো, টাটা।